কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়া নিয়ে জল্পনা কল্পনা চলছে। বর্তমান বিশ্বের সেরা শীর্ষ ফুটবলারের মধ্যে অন্যতম ফরাসি এই তারকা। তার ফুটবল ক্যারিয়ারের এরই মধ্যে সাফল্য এসেছে অনেক। মাত্র 24 বছর বয়সেই বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে এই তারকা ফুটবলারের। বিশ্বকাপের ফাইনালে হ্যাট্রিক করার মতো নজিরও গড়েছেন এমবাপ্পে। সম্প্রতি ক্যামেরুনের সফরে আছেন ফরাসি এই তারকা। বিমানবন্দরে নামার পর এমবাপ্পেকে এক নজর দেখতে সেখানে ভিড় করেন হাজার হাজার সমর্থক। প্রথমবারের মতো নিজ পিতৃভূমিতে তিন দিনের ভ্রমণে গিয়েছেন পিএসজি সুপারস্টার। ক্যামেরুনের ক্লাব এএফসি ভ্যান্ট ডি ইতোদির সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে এমবাপ্পের। এরপর ক্যামেরুনের শহরে একটি স্কুলে ভ্রমণ করবেন এই তারকা ফুটবলার। ভ্রমণ শেষে তার বাবার সঙ্গে দেখা করবেন এমবাপ্পে। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসিডেন্ট। এদিকে কিছুদিন আগেই এমবাপ্পেকে 2025 সাল অবধি পিএসজিতে রাখতে চান বলে জানিয়েছেন প্যারিস সেন্ট জার্মাইয়ের সভাপতি নাসের আল খেলাইফি। তবে সেই ক্ষেত্রে তাকে নতুন করে চুক্তি করতে হবে বলে গণমাধ্যমে জানিয়েছিলেন নাসের। তবে কোনোভাবেই তারকাই ফুটবলারকে ফ্রিতে ছাড়তে রাজি নয় বলে জানায় ফরাসি ক্লাব পিএসজি। এরই মধ্যে গণমাধ্যমের দাবি, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে ব্যক্তিগতভাবে যেতে সম্মত হয়েছে এমবাপ্পে। ফ্রান্সের তারকা আগেই জানিয়েছিলেন পিএসজির সঙ্গে নতুন করে চুক্তি করবেন না তিনি। সুতরাং আগামী মৌসুমে নতুন কোনো ক্লাবের জার্সিতেই দেখা যাবে এমবাপ্পেকে। 24 বছর বয়সে এই ফুটবলার রিয়াল মাদ্রিদের প্রতি বরাবরই নিজের ভালোবাসার কথা প্রকাশ করে এসেছেন। এবার হয়তো সেই কথাকেই সত্যি করতে যাচ্ছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির বিষয়ে ব্যক্তিগতভাবে সম্মত হয়েছেন এমবাপ্পে। প্রতি মৌসুমে 50 মিলিয়ন ইউরো বেতনে এমবাপ্পের সঙ্গে 5 বছরে চুক্তি করবে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পেকে দলে ভেড়াতে মাদ্রিদ তার ফি হিসেবে 200 মিলিয়ন ইউরো অর্থের বেশি দিতে রাজি হয়েছে বলছে গোল.কম। ফারজানা জাহানপ্রিয়া, সময় সংবাদ।